নির্বাচনের খবর জানাতে রাজশাহীর পুটিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিয়ালগনি সেলিম। সেলিম, উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? কোনো অপ্রীতিকর ঘটনা আছে কিনা আমাদের জানাবেন। আপনি জানেন যে আসলে এখন থেকে এক ঘন্টা আগে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন বিভিন্ন কেন্দ্রগুলোতে চলছে গণনা। ইতিমধ্যেই বেশ কিছু কেন্দ্রে গণনা শেষ হয়েছে। আর কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। রাজশাহী দুর্গাপুরে একটি কেন্দ্রে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে। সেখানে অন্তত 5 থেকে 6 জন আহত হয়েছে। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ নিয়ে এখানে একটি উত্তেজনা ছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় একজনকে গ্রেফতার করছে র্যাব। এছাড়া আপনি জানেন রাজশাহী, পুঠিয়া, দুর্গাপুর, বাগমানা এই 3টি উপজেলা ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে। কিন্তু বিশেষভাবে আমরা খেয়াল করেছি যে এই 3টি উপজেলা কোনোটিতেই আসলে লাইন ধরে ভোটাররা ছিলেন এরকম দৃশ্য অন্তত আমাদের চোখে পড়েনি। আমরা দেখেছি বিচ্ছিন্নভাবে কিছু ভোটার এসেছেন, তারা ভোট দিয়েছেন, চলে গেছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি খানিকটা বেশি ছিল। এবং আমরা যে সব কেন্দ্রে ঘুরেছি এবং এখন পর্যন্ত যে খবর পেয়েছি তাতে 30 থেকে 32% ভোট পড়েছে। আমরা কথা বলেছিলাম এখানকার প্রিজাইডিং অফিসারের সাথে, তিনি বলেছেন যে এই কেন্দ্রটিতে ভোটার সংখ্যা 2100 থেকে কিছু বেশি এবং ভোট পড়েছে মাত্র 600 বেশি, অর্থাৎ 30% ভোট পড়েছে। তারা বলছেন যে ভোট গণনা ইতিমধ্যে শেষ হয়েছে, এখন চলছে আসলে রেজাল্ট বা ফলাফল প্রস্তুতের কাজ। আমি কথা বলেছিলাম যে রাজশাহীর যে রিটার্নিং কর্মকর্তা আছেন তিনি জানিয়েছেন যে রাজশাহীতে ভোট শান্তিপূর্ণভাবে সমাপ্ত হয়েছে, কিন্তু ভোট গণনার কাজটি সম্পূর্ণ হয়নি। যেহেতু বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা চলছে, এ কারণে সুনির্দিষ্টভাবে আসলে বলা যাচ্ছে যে ভোট কত শতাংশ কাস্টিং হয়েছে বা কত শতাংশ ভোট পড়েছে। এবং এই 3টি উপজেলায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান এবং নারী ভাইস চেয়ারম্যান মোটে 3টি পদে মোট 23 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এবং বিশেষ করে বাগমারায় একজন বিনা প্রতিদ্বন্দ্বিতা ইতিমধ্যে নির্বাচিত হয়েছেন। আমি কথা বলেছিলাম এখানে প্রার্থীদের সঙ্গে। বিভিন্ন যে প্রার্থী হয়েছেন চেয়ারম্যান প্রার্থী বা ভাইস চেয়ারম্যান প্রার্থী, তারা বলেছেন তারা কেউ অভিযোগ করেনি আসলে, তবে তারা বলেছেন যে বিভিন্ন কারণে ভোটার উপস্থিতি কম। কেউ বলেছেন যে এলাকায় সাপ্তাহিক হাট আছে, কেউ বলেছেন যে কিছু বৃষ্টি হয়েছে বিভিন্ন এলাকায়, এসব নানা কারণে ভোটার উপস্থিতি কম। নানা ভোটারদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে আসলে ভোট নিয়ে মানুষের আগ্রহ কমে গেছে, কারণ এখানে একটা বড় দল হিসেবে বিএনপি এই ভোটে অংশগ্রহণ করেনি। এবং যারা ভোটে প্রার্থী হয়েছেন তারা একটি দলেরই, বিশেষ করে নেতাকর্মী বা সমর্থক, ফলে ভোটটি ভাগাভাগি হয়েছে এবং ভোট নিয়ে মানুষের আগ্রহ কম ছিল। তো রাজশাহী থেকে উপজেলা নির্বাচনের এই খবর ছিল আমার কাছে।